ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সৌদি আরবের বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান মিশন 2030 নামে সৌদিতে যে সংস্কার কর্মসূচিটি বাস্তবায়ন করতে চাচ্ছেন তারই সূত্র ধরে এবার তার প্রথমবারের মতো সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা বা পর্যটন ভিসার কিন্তু চালু করেছেন। তাই এখন থেকে যে কোনো ব্যক্তি ট্যুরিস্ট ভিসার আওতায় ভ্রমণের উদ্দেশ্যেও সৌদি আরব যেতে পারবেন। সৌদি আরব মুসলমানদের জন্য পূর্ণভূমি, তাই এই দেশটি হালাল ট্যুরিজম এবং মুসলিম অধ্যুষিত অন্যান্য দেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে পারে এমনটাই কিন্তু ধরে নেওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের মুসলমানদের মধ্যে যারা বিদ্যমান বা সচ্ছল, যারা জীবনে একবার হলেও সৌদি আরবে যেতে চান এবং এজন্য তারা হজকেই বেছে নেন। তবে যেহেতু সৌদিতে এখন ভ্রমণের অনুমতি দেওয়ার নিয়ম চালু হয়েছে, তাই শুধু ধর্মীয় উদ্দেশ্য নয়, এমনিতেও আপনি এই দৃষ্টিতে ভ্রমণের উদ্দেশ্যে যেতে পারেন। তাই দর্শক, আজকে আমাদের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো সৌদি আরবের দর্শনীয় স্থানগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য। তাই দর্শক, আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার জন্য। মসজিদে নববী। মসজিদে নববী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত মসজিদ। সৌদি আরবের মদিনা শহরে এই মসজিদটির অবস্থান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পর এই মসজিদটি নির্মিত হয়। আরব উপদ্বীপের মধ্যে সর্বপ্রথম এখানেই বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছিল 1909 সালে। মসজিদ আল হারাম। সৌদি আরবের মক্কা শহরে কিন্তু অবস্থিত মসজিদ আল হারাম। পবিত্র কাবা শরীফকে ঘিরে এই মসজিদটির অবস্থান। কাবার নিকটেই কিন্তু আবার জমজম কূপের অবস্থান। মসজিদ আল হারামে একসাথে 10 লাখ মানুষ নামাজ আদায় করতে পারে। এই মসজিদ কিন্তু সব সময় খোলা থাকে। হজের সময় এখানে জমায়েত হন 40 লাখেরও বেশি মানুষ। কিংডম সেন্টার। সৌদি আরবের সবথেকে উঁচু এবং সবথেকে সুন্দর স্থাপত্য হলো এই কিংডম সেন্টার। অসাধারণ এই নির্মাণ শৈলীতে রয়েছে 99টি ভবন, যার রয়েছে 992 ফুট উচ্চতা। বাণিজ্যিক প্রতীক হয়ে যেন সৌদি আরবে দাঁড়িয়ে আছে এই ভবনটি। এই ভবনটির ভিতরে রয়েছে বিখ্যাত সব হোটেল, অত্যাধুনিক শপিং মল সহ নান্দনিক অ্যাপার্টমেন্ট এবং অনেক কমপ্লেক্সও আছে এখানে। মক্কা ক্লক রয়্যাল টাওয়ার। নগরীতে মসজিদ আল হারামের পেছনে আপনি দেখতে পারবেন এই সুবিখ্যাত মক্কা ক্লক টাওয়ার। এখানে রয়েছে হোটেল, রেস্তোরাঁ, শপিং মল সহ অনেক আকর্ষণ। এটাকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উচ্চতার ভবন বলা হয়ে থাকে। হেদাইন সালেহ। প্রত্নতাত্ত্বিক পর্যটনে যাদের আগ্রহ আছে তাদের জন্য মেদাইন সালের জায়গাটা সবার প্রথমে থাকা উচিত। পবিত্র কোরআন শরীফে বর্ণিত সামুদ জাতি এই মেদাইন সালেহ অঞ্চলে বসবাস করত। সামুদ জাতি নানা অপকর্ম এবং ব্যভিচারের লিপ্ত ছিল। হযরত সালেহ আলাইহিসসালাম এই জাতিকে ইসলামের দাওয়াত দিলে তারা অস্বীকৃতি জানায়। একসময় এই সামুদ জাতি কিন্তু ধ্বংস হয়ে যায়। মেদাইন সালেহ আরবের সবথেকে অভিশপ্ত জায়গা হিসেবে খ্যাত। সিটি সাইটসিং আল মদিনা। সৌদি আরবের মদিনায় গেলে আপনি কিন্তু এ বাসটির 100% দেখা পাবেন। হজযাত্রী এবং দর্শনার্থীদের মদিনা শহর ঘুরিয়ে আনে এই বাসটি। আপনি যদি এই বাসে চেপে বসতে চান তাহলে আপনাকে 80 রিয়াল দিয়ে একটি টিকিট কাটতে হবে। বাসে করেই আপনি দেখতে পারবেন মসজিদে নববী, জান্নাতুল বাকি কবরস্থান, আল মোনাখায় অবস্থিত মসজিদে গামামা বা মেঘের মসজিদ। আরও দেখতে পারবেন ইসলামের ইতিহাসে দ্বিতীয় সহস্র যুদ্ধ ঘটিত হওয়া উহুদ প্রান্তর এবং উসমানীয় আমলের আল হেজাজ রেল স্টেশন জাদুঘর। আল ওয়াহাবা আগ্নেয়গিরির অগ্নিমুখ। তাইফ শহর থেকে প্রায় 250 কিলোমিটার দূরে মরুভূমির মধ্যে আল ওয়াহাবা ক্রিয়েটারের অবস্থান। 820 ফুট এই গভীর ক্রিয়েটারের প্রান্তে যদি কেউ নামে তাহলে তার পূর্বের জায়গায় ফিরে আসতে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টার মতো। এখানে নিয়মিত কিন্তু ক্যাম্পিং করে থাকে স্থানীয়রা। এইবার কিন্তু পর্যটকদের জন্য ক্যাম্পেনের উপযুক্ত জায়গা হবে এটি। কিং ফাহাদ ফাউন্টেন। এটাকে বিশ্বের সবথেকে উঁচু ফোয়ারা হিসেবে ভাবা হয়। প্রায় 853 ফিট উচ্চতায় পানি ছুটতে সক্ষম এই কিং ফাহাদ ফাউন্টেন। দৃষ্টিতে তাই মুসলিমদের জন্য দেখার আছে অনেক কিছুই। সব থেকে বড় কথা, সৌদির কালচার সম্পর্কেও জানার সৌভাগ্য হলো সৌদি আরবে ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায়। নিশ্চয়ই ভ্রমণপিপাসী যারা আছেন তারা এই সুযোগটি নিতে চাইবেন, তখন আমরা কিন্তু সৌদি আরবের আরো গভীর অভ্যন্তরের গল্পগুলো জানতে পারবো। সো ভিউয়ার্স, এই ছিল আজকের আয়োজন। আজকের আয়োজনটি আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।